হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি সবজি নিয়ে আলোচনা করব যে সবজিটি আমরা শীতকালে প্রচুর পরিমাণে খেয়ে থাকি এবং এটি আমাদের সকলেরই প্রিয় একটি খাবার। শিম অতি পরিচিত একটি জনপ্রিয় শীতকালীন সবজি। অবশ্য বর্তমানে প্রায় সারা বছরই শিম পাওয়া যায়। শিম সকলেরই প্রিয় সবজি। শীতকালে দানাদার শিমের স্বাদই আলাদা। শিম দিয়ে ভাজি, ভর্তা, তরকারি সবই রান্না করা যায়। তাই তো গ্রাম্য প্রবাদ আছে, মাছের মধ্যে কই আর তরকারির মধ্যে সই। শিমকে অনেক এলাকায় সই বলা হয়। বাংলাদেশের সব এলাকায় শিম পাওয়া যায়। শিমের অনেক জাত রয়েছে। শিম শুধু স্বাদেই নয়, এর মধ্যে আল্লাহ তাআলা অনেক উপকার রেখেছেন। শীতকালেই শিম সহ অনেক সবজি সবচেয়ে বেশি পাওয়া যায়। গবেষণায় জানা যায়, শিমের পুষ্টিগুণ শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই শুধু বাড়িয়ে দেয় না, শরীরে বাসা বাঁধা রোগও নিরাময় করে। যে সবজি যে সময় বেশি পাওয়া যায়, সেই সময়ের বিভিন্ন রোগেও সেই সবজি প্রতিরোধ করে। যে সময় যে সবজি বাজারে বেশি থাকে, তখন তা সকলের ক্রয়সীমার মধ্যেও থাকে। এটিও মহান প্রভুর এক বিশেষ নিয়ামত। তাই প্রত্যেকেরই মৌসুম অনুযায়ী শাকসবজি খাওয়া উচিত। শিমের দানার তরকারি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। শিমের তুলনা শুধু শিমই। শিম শুধু সুস্বাদুই নয়, এর মধ্যে অনেক উপকারিতা রয়েছে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক শিমের মধ্যে কী কী উপকারিতা রয়েছে। কোষ্ঠকাঠিন্য। শিমে অনেক খাদ্য আঁশ রয়েছে। নিয়মিত শিম খেলে কোষ্ঠকাঠিন্য থাকে না, এমনকি নিয়মিত শিম খেলে কোলন ক্যান্সারও ভালো হয়ে যায়। অন্ত্রনালীর রোগে। শিমে অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোসায়নিক অ্যাসিড, ভিটামিন সহ অনেক উপাদান রয়েছে। এই সকল উপাদান বমি বমি ভাব, পেট ব্যথা নিরাময় করে, ডায়রিয়া সারাতেও শিম ভালো কাজ করে। এইসব সমস্যায় 100 থেকে 150 গ্রাম শিম দিয়ে ঝোল রান্না করে খেলে উপকার পাওয়া যায়। প্রোটিনের চাহিদা। শিমের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যারা মাছ গোস্ত খেতে পছন্দ করেন না, তারা শিমের বীজ খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। গর্ভবতী মায়েদের পুষ্টি। গর্ভবতী মা ও শিশুর পুষ্টি ঘাটতি পূরণে শিমের জুড়ি নেই। তাই গর্ভবতী মায়েদের বেশি পরিমাণে শিম খাওয়া উচিত। ত্বকের যত্নে। শীতে শরীরের ত্বক শুষ্ক হয়ে যায়, ফলে ত্বক খসখসে প্রাণহীন মনে হয়। তেল বা প্রসাধনী ব্যবহার না করলে অনেকের ত্বক ফেটে যায়। কিন্তু আল্লাহ তাআলার কি অপার মহিমা, নিয়মিত শিম খেলে ত্বক মোলায়েম থাকবে এবং ত্বকের রোগবালাই থেকে বেঁচে থাকবে। হৃদরোগ নিয়ন্ত্রণে। শিমের বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উভয় উপাদান বিদ্যমান। এই উভয় উপাদান হৃদরোগ নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে। শিম পুষ্টি যোগায়, আবার নিয়মিত শিম খেলে কোলেস্ট্রলের মাত্রা কমে যায় এবং শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। চুল পড়া কমাতে। শিম একটি খনিজ উপাদান সমৃদ্ধ সবজি। শিম চুল পড়া কমিয়ে দেয় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। চোখ ওঠা। চোখ উঠলে শিম পাতার রস 1 থেকে 2 ফোঁটা করে প্রতিদিন চোখে দিলে উপকার পাওয়া যায়। নাক দিয়ে রক্ত পড়া। যে কোনো সাময়িক কারণে বা রক্তপিত্তের কারণে নাক দিয়ে রক্ত পড়লে 500 মিলিগ্রাম শিম বীজ গুঁড়া পানিসহ সকাল বিকাল খেলে উপকার পাওয়া যায়। স্মৃতিশক্তি বৃদ্ধিতে। শিমের বীজের বাকল ফেলে দিলে আমাদের মস্তিষ্কের মতো দেখায়। শিমের দানায় ভিটামিন B6 উৎকৃষ্ট পরিমাণে রয়েছে। তাই শিম বীজ আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করে। কিডনির রোগে। কিডনির জটিলতায় শিম বীজ উপকারী। গলা ফোলা। গলা ফুলে গেছে এমন অবস্থায় 20 থেকে 30 ফোঁটা শিম পাতার রস পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। শিমের রয়েছে কিছু অপকারিতাও, চলুন তাহলে জেনে নেওয়া যাক। কারো কারো শিম খেলে মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে, মাথা ব্যথাও হতে পারে। এছাড়া শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে শিম খাওয়া বাদ দিতে হবে। যারা বিষণ্নতার জন্য মনো অ্যামাইনো অ্যাক্সিডেন্ট ইনহিবিটর খান, তাদের জন্য শিম বাদ দেওয়াই ভালো। এই সবজির উপাদান এসব ঔষধের সংস্পর্শে এসে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তো দর্শক, আপনারা জানতে পারলেন শিমের নানা ধরনের উপকারিতা সম্পর্কে এবং এর কিছু অপকারিতাও।
তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।